আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো মহরম মাস সম্বন্ধে। মহরম মাসের গুরুত্ব, মহরম মাসের ফজিলত, মহরম মাসের আমল নিয়ে আপনাদের সাথে পুরো সময়টা জুড়ে আছি আমি মৌলানা কাজী আমিন আত তাফিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস তৈরি করেছেন, এর ভিতরে 4টি মাস হচ্ছে হারাম মাস। এই হারাম মাসের একটি মাস হলো মুহাররম। আল্লাহ পাকের ভাষায় আমরা যদি বলি তাহলে সূরে তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইন্দাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস তৈরি করেছেন গণার হিসাবে, এর ভিতরে 4টা মাস হলো হারাম মাস। এই মাসগুলোতে ঝগড়া, বিবাদ, যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত সব কিছু আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আর মুহাররম হচ্ছে এমন একটা মাস যে নামের অর্থই হচ্ছে হারাম বা নিষিদ্ধ বা সম্মানিত। সম্মানিত দর্শক শ্রোতা, এ মাসের গুরুত্ব এবং ফজিলত কতটুকু নিশ্চয়ই আমরা কিন্তু এইটুকুই বুঝতে পারি। এই মাসটা সম্বন্ধে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, এই মাসটা হলো শাহরুল্লাহ, অর্থাৎ এটা আল্লাহর মাস। তাফসিরে মাজহারিতে কিন্তু এই বিষয়টা রয়েছে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরুল্লাহ বলেছেন এই মুহররম মাসকে। সুবহানাল্লাহ বিহামদে। আসুন আমরা এই মুহররম মাসে কি করব, মুহররম মাস কেন এসেছে এই বিষয়টা একটু জেনে নেই। দেখুন, মুহররম মাস আল্লাহ পাকের কাছে যেমনি পবিত্র একটি মাস, ঠিক তেমনি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে অনেক কাজ কিন্তু এই দিনে ঘটিয়েছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী ধ্বংসও কিন্তু এই দিনে হবে মুহররম মাসের 10 তারিখে, যাকে আমরা আশুরা বলে থাকি। আসুন আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত একটু জেনে নেই। মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন, যার কারণে এই মাসে যদি কেউ রোজা রাখে তাহলে কি হয়, এই বিষয়ে হাদিস শরীফে এসেছে, মান সামা ইয়াউমান ফিল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াউমিন আজরু 30 ইয়াউমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুহররম মাসের এক দিন রোজা রাখে তার জন্য এক দিনে 30 দিন রোজা রাখার সমান সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আসুন আমরা যে প্রথম যে কাজটা পেলাম, প্রথম যে আমলটা পেলাম, এটা হলো রোজা রাখা। মুহররম মাসে রোজা রাখার কি ফজিলত এটা কিন্তু আমরা বুঝেছি। একটা রোজা রাখা মানে হচ্ছে 30 দিন রোজা রাখার সমান সব। সুতরাং আমাদেরকে প্রথমেই আমাদের ব্রেনে এটাকে ঢুকে দিতে হবে যে রোজা রাখা অন্যতম একটি আমল মুহররম মাসে। আর দ্বিতীয়ত কি, দেখুন দ্বিতীয়ত যে আমলটার ব্যাপারে আমরা হাদিস শরীফে পেয়েছি, তিরমিজি শরীফের দ্বিতীয় প্রথম খণ্ডের, তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 157 নম্বর হাদিস শরীফে এসেছে যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রমজানের পর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই মুহররম মাসের রোজাকে। কারণ কি, কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জাতির তৌবাকে কবুল করেছেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু তাদের তৌবা যে কবুল হয়েছিল বিষয়টা এমন নয়, ভবিষ্যতেও অন্যান্য জাতির তৌবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহু আকবার।
আকবার। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের মহরম মাসে আমাদের তৌবা করতে হবে খুব বেশি বেশি করে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনা খাতাগুলো মাফ করে দেন। কত গুনাহ না আমরা করি, কত গুনায় আমরা লিপ্ত হয়ে যাই, কেন আমরা আল্লাহর কাছে আমরা কেন আল্লাহর কাছে তৌবা করব না? আমাদের চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জিবার গুনাহ, কত গুনাহই তো আমরা করে ফেলি প্রতিনিয়তই, প্রতিটা মুহূর্তে আমরা এই গুণাগুলো করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছেন, কে আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমার কাছে চাও আমি তোমাকে ক্ষমা করব। সুতরাং মহরম মাস হচ্ছে ক্ষমা লাভের একটি মাস, মহরম মাস হচ্ছে ক্ষমা লাভের মাস। এই জন্য কী করতে হবে, বেশি বেশি করে তৌবা ইস্তিগফার পাঠ করবেন। কীভাবে তৌবা করবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এভাবে আপনি 100 বার, 200 বার, সর্বোচ্চভাবে আপনি 1000 বারও কিন্তু তৌবা প্রতিদিন আপনি করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তৌবাকে কবুল করবেন, আপনাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একখানা হাদিস আমরা পেয়েছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা পাওয়া যায় যে তিনি বলেছেন, মহরম মাসের প্রথম রাতে যে ব্যক্তি 8 রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরে ফাতিহার পর 10 বার সুরায়ে এখলাস পাঠ করবে, তার পরিবার এবং তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বিষয়টা মনে রাখব, নামাজ পেলাম, তৌবা পেলাম, রোজা পেলাম। এখন রোজা আমরা কয়টি রাখতে পারি, আপনার যতটা ইচ্ছা রোজা রাখতে পারেন। আয়ামে বীজের রোজা, বিশেষ করে প্রথম দিনের রোজাটা রাখবেন, আয়ামে বীজের রোজাটা রাখার চেষ্টা করবেন। এটা হলো মহরম মাসের 13, 14, 15 তারিখের এই তিনটি রোজা রাখা অনেক বেশি ফজিলতময়, বরকতময়, সারা বছর রোজা রাখার সমান। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও আপনি সোমবার বৃহস্পতিবার রোজাটা কিন্তু আপনি রাখতে পারেন। তাহলে আমরা এই আমলগুলো পেলাম। এখন বিশেষ যে রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন, এটা হলো মহরমের আশুরার দিন। আশুরার দিনে আপনি রোজা রাখার চেষ্টা করবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আশুরার দিনে রোজা রাখার বিষয়ে বলেছেন, মান সোয়ামা ইয়াউমা আশুরা মিনাল মাহরম উতিয়া সাওয়াবা আশারা আলাফি মালাকিন। অর্থাৎ যে ব্যক্তি মহরমের আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 10,000 ফেরেশতার সমান সওয়াব তার আমল নামায় কিন্তু লিখে দিবে বলেছেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরেকটা হাদিস শরীফে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সোয়ামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 60 সনাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ তার জন্য 60 বছর রোজা রাখার ও রাত জাগরণ করার সমান সব তার আমল নামায় লিখে দিবেন। আল্লাহু আকবার কবীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও আরেকটা হাদিস শরীফে এসেছে যে যে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। এখন কথা হলো আপনি কয়টা রোজা রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটা রোজা রাখার জন্য, কারণ ইহুদিরা 1টা রোজা রাখতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 2টা রোজা রাখবে। তাহলে আমরা কোন কোন দিন রোজা রাখবো, একটা 10ই মহরম আর একটা তার আগের দিন 9ই মহরম, 9ই মহরম এবং 10ই মহরম, অথবা আপনি 10ই মহরম, 11ই মহরম, এভাবে কিন্তু আপনি রোজা রাখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা যে আমলগুলো পেয়েছি এই আমলগুলো অবশ্যই অবশ্যই করব। আর আশুরার দিনে কী কী ঘটেছিল এটা তো আমরা জানি, পৃথিবীর সৃষ্টি হয়েছিল, ইউনুস আলাইহিস সালাম মুখ মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন, আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি হয়েছিল, এমন করে প্রত্যেকজন নবী এবং রাসূলগণ কিন্তু এই দিনে সম্মানিত হয়েছিলেন, বিভিন্নভাবে তিনারা মুক্তি লাভ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু নমরুদের আগুন থেকে মুক্তি লাভ করেছিলেন। আল্লাহু আকবার। সুতরাং আমরাও কিন্তু মুক্তি লাভ করতে পারি আল্লাহ পাকের কাছে এই আশুরার দিনে। আশুরার দিনেই কিন্তু কিয়ামত হবে, আশুরার দিনেই
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন করেছেন, কিয়ামত পর্যন্ত এই আশুরার দিনেই তিনি গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি করতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমল করব, আশুরার দিনে তো অবশ্যই আমল করব, সারা মুহাররম জুড়ে আসুন আমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়ি, দুরুদ সালাম পেশ করি, রোজা রাখি, নামাজ আদায় করি, এবং আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে রহমত, বরকত, মাগফিরাত এবং আমাদের সচ্ছলতা, আমাদের সব কিছু যেন আল্লাহ পাক এই মুহাররম মাসে দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন, পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।